মাত্র দু টাকার কফির মধ্যে একটি জিনিস মিশিয়ে শুধু মুখে লাগিয়ে নাও তোমরা দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের মুখ থেকে ট্যান কালো ভাব কালো দাগ ছোপ তুলে ত্বক ফর্সা করে দেবে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ রিয়েল ব্লগসে বন্ধুরা এখন গরম পড়েছে তার সাথে সাথে গরমের ছুটিও পড়েছে তো অনেকেই তোমরা অনেক জায়গায় ঘুরতে টুরতে যাচ্ছ অনেকেই ঘুরছে বেড়াচ্ছে তো কি হচ্ছে মুখে ট্যান পড়ে যাচ্ছে হয়তো তোমরা কোথাও দিনের বেলা বেরিয়েছো বাড়ি এসে দেখছো পুরো মুখটা কালো হয়ে গেছে কিংবা মুখে ট্যান পড়ে গেছে তো আজকে আমি খুব ভালো একটা ইনস্ট্যান্টলি ট্যান রিমুভিং ফেশিয়াল শেয়ার করছি মাত্র তিনটি জিনিস দিয়েই বাড়িতেই তোমরা খুব সহজভাবে কফির সাথে মাত্র আর দুটি জিনিস মিশিয়ে ইজিলি তোমরা ট্যানকে রিমুভ করে নিতে পারো এবং এটা এতই ভালো আর এতই ইফেক্টিভ হচ্ছে যে ই মানে যখন লাগাবে মাত্র আধ ঘন্টা মুখে রাখার পরে সঙ্গে সঙ্গে যখন তোমরা মুছবে দেখবে পুরো মুখ থেকে কালচে ভাবটা কালো ভাবটা একদম তুলে দেবে তার সাথে সাথে স্কিনকে খুব গ্লোয়িং করে দেবে টান টান করে দেবে খুবই ভালো রেমেডি হচ্ছে আর এতটাই ন্যাচারাল হচ্ছে যে তোমরা এটা বাচ্চাদেরও ইউজ করতে পারবে অনেক সময় এখন তো বাচ্চাদেরও স্কুল ছুটি পড়ে গেছে সবাই ঘুরছে বেড়াচ্ছে ওদিক যাচ্ছ তো বাচ্চাদের কিংবা যাদের স্কুল কলেজ আছে তাদেরও ছুটি পড়েছে তো তাদেরও ঘুরছে বেড়াচ্ছে তো মুখে ট্যান পড়ে যাচ্ছে তো সবাই আট থেকে আসি প্রত্যেকে কিন্তু এই ট্যান রিমুভিং ফেশিয়ালটা করতে পারো ঘরে থাকা মাত্র তিনটি জিনিস দিয়ে ইজিলি আমরা মুখে ট্যান তুলে নিতে পারি তো খুব সোজা এবং প্রত্যেক যার যেমনই স্কিন থাক ড্রাই নর্মাল সেন্সিটিভ অথবা অয়েলি প্রত্যেকে কিন্তু আজকের এই রিমিডিটা ট্রাই করতে পারবে আর নিজের মুখ থেকে ট্যানটা তুলে নিতে পারবে তাহলে চলো ঝটপট দেখেনি ইজিলি বাড়িতেই আমরা কিভাবে আমাদের ট্যানটাকে রিমুভ করে নিতে পারবো চলো বন্ধুরা সবার প্রথমে আমাদের একটি লাগবে আলু এখানে একটি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটির খোসা ছাড়িয়ে নিতে হবে আমাদের আলুর মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে যেটা আমাদের ত্বক থেকে ট্যান তুলে দিতে কালো ছোপ তুলে দিতে সাহায্য করে অনেকেই তোমরা জেনে থাকবে যে পোড়া দাগ ছুপের মধ্যে আলুর রস লাগালে কিন্তু সেই পোড়া দাগ কালো দাগ কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি উঠে যায় তাই এখানে আমাদের দরকার আলুর রস সবার প্রথমে তো দেখো এখানে আলুর রসটা আমি এইভাবে ছেঁচে নিয়ে বার করে নিলাম তোমরা চাইলে তোমরা এটা মিক্সিতেও বেটে নিতে পারো নিয়ে রসটা নিয়ে বার করে নেবে এইভাবে এবার দেখো একটি বাটির মধ্যে নেবে চিনি চিনির মধ্যে আমি আগেও তোমাদের বলেছি গ্লাইকোলিক অ্যাসিড থাকে চিনি চিনির মধ্যে এই গ্লাইকোলিক অ্যাসিড যেটা সেটি ত্বকে কালো ছোপ দূর করে দিতে সাহায্য করে তো এখানে চিনি নিয়েছি এক চামচ তার মধ্যে আমরা এবার মেশাবো এক চামচ কফি কফির মধ্যে থাকা ক্যাফাইন আমাদের স্কিন থেকে ট্যানিং তুলে দিতে হেল্প করে স্কিনে কোনো রকমের ইনফ্লেমেশান লালচে হয়ে যাচ্ছে স্কিন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে ক্যাফাইন তো এই চিনি আর কফিটা খুব ভালো করে প্রথমে আমরা একটি বাটির মধ্যে এক চামচ চিনি এক চামচ কফি নিয়ে নেব এবার তারপর আমরা এখানে মেশাবো আলুর রসটা তো এখানে এক থেকে দুই চামচ আলুর রসটা মিশিয়ে দেবে দিয়ে এটা খুব ভালো করে মেশাবে যতক্ষণ না খুব ভালো মতন চিনিটা গুলে যাচ্ছে সম্পূর্ণ চিনিটা গুলে যাবার অবধি এটা মেশাবে দেখবে এটা একটু বেশ ঘন একটু জেল মতন তৈরি হয়ে যাবে তো এইভাবে একটু মিশিয়ে নেবে আর এটা যদি বেশি পরিমাণ তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা ফ্রিজে রেখে তিন থেকে চার দিন ব্যবহারও করতে পারবে তো এটা বেশি পরিমাণ তৈরি করে নিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো তিন চার দিন পর পর টানা মুখে লাগাতে পারো তো এইভাবে তিন চার দিন পর পরও টানা মুখে যদি এটা লাগাও তোমরা দেখবে মুখ থেকে কালো ছোপগুলো উঠে যাচ্ছে আর মুখে বেশ ফর্সা একটা উজ্জ্বলতা চলে আসছে তো দেখো এটা রেডি হয়ে গেছে তবে এটা লাগাবার আগে আমরা কি করব। একটু আলুর রস এইভাবে নিয়ে নেবে আলুর রস নিয়ে নিতে পারো কাঁচা দুধ থাকলে কাঁচা দুধ ব্যবহার করতে পারো অথবা রোজ ওয়াটার যে কোনো একটা জিনিস নিয়ে মুখে আগে একটু তুলো সাহায্যে নিয়ে মুখটা এইভাবে পরিষ্কার করে নেবে পরিষ্কার আমার এখানে দেখো আমি রেমেডিটা যখন তৈরি করেছি তো আলুর রস একটুখানি ছিল বলে আমি সেটা দিয়েই মুখটা পরিষ্কার করে নিলাম তো এরকম আলুর রস দিয়েও মুখ পরিষ্কার করতে পারো কাঁচা দুধও নিতে পারো অথবা রোজ ওয়াটার যে কোনো কিছু দিয়ে এইভাবে মুখটা আগে আমি পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর তারপরে আবার একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে আগে মুখটা একটু মুছে পরিষ্কার করে নেবো নিয়ে মুখ পরিষ্কার মুখের মধ্যে আমাদের কিন্তু ফেস প্যাকটা লাগাতে হবে তো দেখো মুখটা আলুর রস দিয়ে পরিষ্কার করলেও কিন্তু মুখ অনেকটা বেশ পরিষ্কার হয়ে যায় অনেকটাই ট্যান কিংবা কালো ভাব তুলতে সাহায্য করে এইবার আমরা এই ফেস প্যাকটা যে রেডি করেছি এইটা এবার আমরা মুখে লাগিয়ে নেবো তো কোনো ব্রাশের সাহায্যে অথবা কোনো তুলোর সাহায্যে অথবা হাতের সাহায্যেও তোমরা লাগাতে পারো এটা যেমন তোমাদের সুবিধা সেইভাবে আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের যদি চোখের তলায় কালি থাকে কিংবা চোখের পাতায়ও কালি থাকে তাহলেও কিন্তু এই ফেস চোখের তলায় এবং চোখের পাতায়ও দিতে পারো কারণ তে থাকা ক্যাফাইন চোখের তলার ডার্ক সার্কেলসও দূর করতে সাহায্য করে এছাড়াও কফি অ্যান্টি এজিংয়ের কাজ করে মানে স্কিন যদি কুচকে আছে স্কিনে খুব ভাঁজ পড়ে আছে স্কিনটা খুব রুক্ষ সূক্ষ্ম মতন লাগছে কোনো মুখে চমক নেই গ্লো নেই তো সেই জিনিসটা ফিরিয়ে আনে তো এইভাবে তাই চোখের চারিপাশেও দেবে আর আমাদের গলায় অনেক সময় ভাঁজ পড়ে যায় গলায় কালো দাগ হয়ে যায় তো গলায়ও অবশ্যই লাগাবে যখন মুখে লাগাবে একটু গলায়তেও লাগিয়ে নেবে তাতে মুখ আর গলা দুটোরই একসাথে কেয়ার হয়ে যাবে এইভাবে লাগিয়ে রাখার পরে এটা অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে কুড়ি পঁচিশ মিনিট মুখে লাগিয়ে রাখার পর বেশ চুপচুপে ভিজে রুমাল দিয়ে তোমাদের আস্তে আস্তে এটা মুছে ফেলতে হবে আর চাইলে তোমরা ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো যদি রুমাল দিয়ে নাও মুছতে চাও তোমরা ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো তো আমি এখানে তোমাদের একটুখানি ক্লিন করে দেখিয়ে দিচ্ছি যে দেখো রেজাল্টটা কতটা ভালো এসছে এটা খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে ডিপলি আমাদের স্কিনটাকে শুধু ক্লিনই করে না আমাদের দাগ ছোপ মুখে টানিং এভরিডে যে মুখ থেকে ট্যানটাকে তুলে দিচ্ছে তো প্রত্যেক দিনই তো আমাদের মুখে সূর্যের রশ্মি লাগছে ধুলো ময়লা নোংরা পলিউশন লাগছে তাতে স্কিন ড্যামেজ হচ্ছে তো এইভাবে সপ্তাহে যদি তিন দিন করেও আমরা এই রেমেডিটা ট্রাই করতে থাকি তাহলে তোমরা দেখবে আস্তে আস্তে এই যে স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনটার মধ্যে গ্লো নেই চমক নেই ওটা আস্তে আস্তে ফিরে আসবে তো বন্ধুরা মুখ কত পরিষ্কার করে দিয়েছে পুরো মুখ থেকে ট্যান কিন্তু তুলে পরিষ্কার করে দিয়েছে এটা সবাই ইউজ করতে পারো ড্রাই নর্মাল অয়েলি স্কিন প্রত্যেকে আর এটা করার পরে যা যার যেমনই মশ্চারাইজার স্যুট করে সে সেই রকম মশ্চরাইজার একটু লাগিয়ে নেবে আর এই এই যে মশ্চরাইজারটা বায়োটিকের বায়োটিকের এই মর্নিংটা একটা এটা সবার স্কিনেই যায় কিন্তু এটা এটা মানে খুবই হালকা একটা লাইট মশ্চারাইজার হচ্ছে তো এই গরমের জন্য ভালো হালকা একদম ময়শ্চারাইজার তো এইভাবে ট্যানটা পুরো তুলে নেওয়ার পরে একটুখানি ময়শ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেবে আর হালকাভাবে একটু মাসাজ করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে ব্যাস তো দেখো পুরো মুখ থেকে কালো ভাবটা কালচে ট্যানটা কিন্তু তুলে দিয়েছে একদম তো হালকাভাবে এইভাবে ময়েশ্চারাইজার লাগিয়ে ময়শ্চারাইজার লাগাতে পারো আর বাচ্চাদের যদি ট্যান্ট তোলো তাহলে বাচ্চাদের একটু বেবি ক্রিম লাগিয়ে নেবে লাগিয়ে দেবে ওদের তো ব্যাস এইভাবে যারাই তোমরা স্কুল কলেজ যাচ্ছ কিংবা কোথাও গেছো মুখে কালো ট্যান পড়ে গেছে তো এই সময় অনেকেই কোচিং যায় পড়াশোনাও করতে যায় যারা কোচিং কোচিংয়ে যাচ্ছে দিনের বেলা মুখে ট্যান পড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মুখ তো তোমরা এরকমভাবে এটা করতে পারো ট্যানটা সপ্তাহে সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে করতে পারো রোজ করার দরকার নেই রোজ এই ট্যান তোলার এইটা করবে না সপ্তাহে দু দিন অথবা তিন দিন করে তোমরা এইভাবে মুখ থেকে ট্যানটা তুলে নিতে পারো এরমভাবে কফি চিনি আর আলুর রস দিয়ে আধ ঘন্টা থার্টি মিনিটস মুখে ওটা লাগিয়ে রাখবে থার্টি মিনিটস পর জল দিয়ে ধুয়ে নেবে নিয়ে ভালো করে একটা ময়েশ্চারাইজার দিয়ে খুব ভালো করে একটু মাসাজ করবে খুব ভালো করে এরকম টেনে টেনে একটু মাসাজ করে নেবে এরমভাবে দেখো তো এইভাবে দেখো স্কিন কিন্তু একদম গ্লোয়িং ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তোমাদের আর বাড়িতে থাকাই মাত্র তিনটি জিনিস দিয়ে এইভাবে তোমরা কিন্তু ট্যান তুলে স্কিনটাকে গ্লোয়িং করে নিতে পারো তো আজকের এই রেমেডিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও টিপস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের চলো টাটা